ডিয়ার লার্নার, আপনাদের সামনে আজকে পলাশ স্যার আপনাদের বায়োলজির বিষয়ে টপিক ভাইরাস নিয়ে কথা বলবে। তো আসলে আমরা আমাদের টপিকে যাব। তো লেটস স্টার্ট আওয়ার টপিক ফর টুডে অ্যাবাউট ভাইরাস। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের বিষয় ভাইরাস। হ্যাঁ, তো আমরা যে জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, হাম, জলাতঙ্ক, পানি বসন্ত, আমরা বিভিন্ন রকমের রোগ মানুষের হতে দেখি বা কখনো নিজেরাই এ রোগগুলোর শিকার হই। শুধু আমরাই না, আমাদের পরিবেশে গাছপালা, হাঁস মুরগি, গরু ছাগল, এরাও কিন্তু ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। তাহলে ভাইরাস কি? ভাইরাস হলো এক প্রকার অতি আণুবীক্ষণিক বস্তু, যার অর্থ হচ্ছে বিষ। তো ভাইরাস এতই ক্ষুদ্র যে তাকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। ভাইরাসকে দেখতে হলে অতি আণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়। তো ভাইরাস মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তো এই যে ভাইরাসের এইখানে যে মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং এই যে আবরণ এটাকে বলা হচ্ছে প্রোটিন। তো ভাইরাস একটা মূলত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। তো ভাইরাস, কোনো কোনো বিজ্ঞানীরা ভাইরাসকে জীব বলেন এবং কোনো কোনো বিজ্ঞানীরা ভাইরাসকে জড় বস্তু বলেন। কেননা আমরা জানি একটা জড়ের বৈশিষ্ট্য কী এবং জীবের বৈশিষ্ট্য কী। তো আমরা জানি যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং নিউক্লিক অ্যাসিড কিন্তু মানুষের মধ্যেও আছে। এই জন্য একদল বিজ্ঞানী তাকে বলছেন জীব, এবং শুধু আরেকদল বিজ্ঞানী নিউক্লিক অ্যাসিড ব্যতীত একটা কোষে যে সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজম ইত্যাদি থাকে, সেগুলো কিন্তু থাকে না। এ কারণে আরেকজন বিজ্ঞানী এই ভাইরাসকে মানে নিষ্ক্রিয় বলছেন, অর্থাৎ জড় বস্তু বলছেন। তো ভাইরাস আবিষ্কারের অনেক কথা রয়েছে, তো যার কথা না বললেই নয়, বিজ্ঞানী স্ট্যানলি তিনি 1936 সালে এই যে তামাক গাছের যে মোজাইক রোগটা হয়, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, সেই তামাক গাছের তামাক পাতা থেকে এই টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করে ক্লাসিত করেন। এর জন্য তাকে 1946 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং আরও ভাইরাস রয়েছে, যেমন আমাদের মরণ ব্যাধি, এইডস রোগের যে ভাইরাসটা এইচআইভি, এটাও কিন্তু আবিষ্কৃত হয়েছে। এবং আমাদের যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভয়াবহ একটা রোগ, হ্যাপাটাইটিস বি বা ভাইরাল হ্যাপাটাইটিস, সেই ভাইরাসেরও কিন্তু আবিষ্কার হয়েছে। তো ভাইরাস আমরা বিভিন্ন ধরনের দেখে থাকি। ভাইরাসের মানে আকার অনুযায়ী কতগুলো দণ্ডাকার ভাইরাস, কতগুলো গোলাকার ভাইরাস, কতগুলো ব্যাঙাচি আকার, ডিম্বাকার, সিলিন্ডাকার ইত্যাদি। তো আমরা যদি বলি তাহলে গোলাকার ভাইরাস হচ্ছে আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে এরকম ভাইরাস, এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস এবং ডেঙ্গু ভাইরাস। দণ্ডাকার ভাইরাসের মধ্যে আছে টিএমভি ভাইরাস, মাম্স ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস। ব্যাঙ্গাচি আকারের মধ্যে রয়েছে T2, T4, T6 ভাইরাস। ঘনক্ষেত্রাকারের মধ্যে রয়েছে ভ্যাকসিনিয়া এবং হারপিস ভাইরাস। তারপরে আমাদের যে একটা ভাইরাস আছে খুব মারাত্মক ভাইরাস, সেটা আমাদের যদি কোষে প্রবেশ করে তাহলে আমাদের কোষগুলোকে কিন্তু ফাটিয়ে ফেলে। তো সেটা হচ্ছে ইবোলা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আমাদেরকে মানে আমরা সে সম্পর্কে জানি। এবং আরও ভাইরাস রয়েছে, যেমন ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তো ডিএনএ আবার একসূত্রক ভাইরাস, ডিএনএ দ্বিসূত্রক ভাইরাস, আরএনএ একসূত্রক ভাইরাস, আরএনএ দ্বিসূত্রক ভাইরাস। আবার কতগুলো প্রাণীকে আক্রমণ করে সেগুলো প্রাণী ভাইরাস, যেমন টিএমভি ভাইরাস। কতগুলোকে মানে উদ্ভিদকে আক্রমণ করে সেগুলো হচ্ছে টিএমভি ভাইরাস। কতগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিওফাজ ভাইরাস, এবং এলএলপি ভাইরাস, এগুলো আমাদেরকে কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। এবং আবরণবিহীন এবং আবরণযুক্ত ভাইরাস রয়েছে। আবরণবিহীন ভাইরাস হচ্ছে টিএমভি ভাইরাস, টি2 ভাইরাস, এবং আবরণযুক্ত ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস ইত্যাদি। এবং আমরা এই যে এখানে যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন রয়েছে, এটা কিন্তু একটা জীব বা জড় বস্তু যে হোক না কেন, তার কিন্তু সেও কিন্তু বংশবৃদ্ধি করতে পারে। তো তার বংশবৃদ্ধিটা
দুই রকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। আমরা দুই ধরনের ভাইরাস দেখি, একটা হচ্ছে টি সিরিজভুক্ত এবং ল্যামডা সিরিজভুক্ত। তো যেগুলো টি সিরিজভুক্ত সেগুলো হচ্ছে লাইটিক চক্রের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এবং ল্যামডা যে সিরিজভুক্ত যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো লাইসোজেনিক চক্রের মাধ্যমে সম্পূর্ণ করে। তো আমাদের লাইটিক চক্রের মাধ্যমে ভাইরাস কোষের মানে জীবদেহের মধ্যে প্রবেশ করে, জীবদেহের মধ্যে প্রবেশ করার পর সেখানে বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি ঘটায়, এবং সেটা আমরা দেখি যে 30 মিনিটে প্রায় 300 ভাইরাসের জন্ম হয়। এই হলো আমাদের ভাইরাসের বিষয়। ধন্যবাদ।